বন্ধুরা, মুচমুচে ভাজি কে পছন্দ না করে, কিন্তু এই বর্ষায় মুচমুচে ভাজি তৈরি করতে হলে কি করতে হবে চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, দেবজানীজ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করব মুচমুচে ভাজি, কিন্তু কি দিয়ে বন্ধুরা? এটা হচ্ছে কচুর মুখি। ছোট ছোট যে কচুগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই মুচমুচে ভাজি তৈরি করব। তো বন্ধুরা, ছোট থেকে বড় মুচমুচে ভাজি কিন্তু সবাই পছন্দ করে। অনেক বাচ্চারা তো এই মুচমুচে ভাজি হলে নিমিষেই ভাত খেয়ে নেয়। তো বন্ধুরা, আজকাল অনেক বাচ্চাই মাছ মাংস খেতে চায় না, তো তারা কিন্তু এই ডালের সঙ্গে মুচমুচে ভাজিটা বেশ পছন্দ করে। তো চলো আজকের ভিডিওতে আমি শেয়ার করব মুচমুচে ভাজি কী করে তৈরি করবে এই মুখি কচু দিয়ে। তো এই মুখি কচুগুলো এখন কিন্তু এই সময়, এই বর্ষার সময় কিন্তু পাওয়া যায়, বাজারে প্রচুর পাওয়া যায়। আর এই কচু দিয়েই আজকে মুচমুচে ভাজি তৈরি করব। তো বন্ধুরা, আমাদেরকে এই কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তো দেখো, আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে কেটে নিতে হবে, চিপস করে আমাদেরকে কেটে নিতে হবে এই কচুটাকে। তো দেখো, তার জন্য আমি একটা চিপস কাটার নিয়েছি, আর এই চিপস কাটার দিয়ে চিপস কেটে নেব। তো তোমরা এই চিপসগুলো বঠিতে কেটে বানাতে পারো, তবে বঠিতে কিন্তু এত পাতলা পাতলা হবে না। তো আমি এই চিপস কাটার দিয়েই চিপসগুলোকে কেটে নেব। তো দেখো, আমার মোটামুটি কাটা হয়ে গেছে, আর এইগুলো একই সাইজ করে সবগুলো কেটে নিলাম। এখন এটা ধুতে হবে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। দু থেকে তিনবার ধুয়ে নিতে পারো, এর মধ্যে কিন্তু খুব বেজল থাকে, সেই জন্য ভালো করে কষলে কষলে ধুতে হবে। এই কচুটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, তাহলে এর থেকে বেজলটা কেটে যাবে। তো দেখো, এখানে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এখন এটা লবণ আর হলুদ গুঁড়ো মেখে নিতে হবে, একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ, বাস আর কিছুই দিতে হবে না, শুধু এটা মেখে রেখে দিতে হবে আধ ঘন্টা, তাহলে এর থেকে বেজলটা বেরিয়ে যাবে। ফিরে আসলাম আধ ঘন্টা পর, আর এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এখন আমি এই যে বেজল হয়ে গেছে এগুলো চিপে চিপে উঠিয়ে নেব। খুব বেজল হয় কিন্তু এই কচুটা, কিন্তু খুব বেজল হয়, তো ভালো করে চিপে চিপে উঠিয়ে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু বেজলটাকে কেটে চিপে নিয়েছি, নিয়ে এই বেজলটা ফেলে দেব। আর এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কচুটা ছেড়ে দেব। এটা আমি দুভাগে ভাজব, একবারে সবগুলো দিলে কিন্তু মুচমুচে হবে না, আমি দুভাগে দেব। প্রথমে হাফ কোয়ান্টিটি দিয়ে দিয়েছি, আর এখন চুলার আঁচটা হাই হিটে রাখবো। হাই হিটে কিন্তু প্রথমে ভাজতে হবে, যখন ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিলে চলবে। তো আমি হাই হিটে এটা ভেজে নিলাম, আর এখন দেখো, যখন দেখবে একটু মুচমুচে শব্দ পাওয়া যাচ্ছে তখন ভাববে যে এটা হয়ে গেছে, তখন চুলার আঁচটা লো করে দিয়ে উঠিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো উঠিয়ে নিলাম। তো দেখো, তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম, আর বাকিগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর কতটা মুচমুচে হয়ে গেছে আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়, আর এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। বাচ্চারা তো এটা দিয়ে খুব সুন্দরভাবে, আমার বাচ্চা তো খুব ভালো খায়, আমি জানি না কে কীরকমভাবে খাবে এটা জানি না, তবে আমার বাচ্চা খুবই পছন্দ করে, আর সাথে কিন্তু বড়রাও খুব ভালোবাসে এই কচুর চিপস।
তো একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো। আর বানানোর পর অবশ্যই এটা জারের মধ্যে ভরে রাখবে, শুকনো জারের মধ্যে, তাহলে এটা 2 থেকে 3 দিন খুব মুচমুচে থাকবে। এটা ডাল ভাতের সঙ্গে খুব দুর্দান্ত লাগে, আর খেতেও কিন্তু খুবই মুখরোচক, এটা খুবই ভালো লাগে। বন্ধুরা দেখো কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে রেখে দেবে, ডাল ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের জন্য শেষ করবো, নমস্কার।